এবারের বিপিএল এর শুরু থেকে আলোচনায় ছিলেন শোয়েব মালিক। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যে নিজের তৃতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। বিপিএল চলাকালীন শোয়েব মালিকের তৃতীয় বিয়ে নিয়ে যখন কানাকানি, তখনই তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়। এক ওভারে তিনটি নো বল করায়। গত 22 জানুয়ারি মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি নো বল করেন ফরচুন বরিশালের হয়ে খেলতে আসা পাকিস্তানি এই অফ স্পিনার। ওই ওভারে তিনি রান দিয়েছিলেন 18টি। এরপর হুক করে বিপিএল ছেড়ে চলে যান দুবাই, ফলে শুরু হয় ফিক্সিং নিয়ে গুঞ্জন। সেই গুঞ্জন ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন শোয়েব মালিক। দুবাইয়ে যাওয়াটা পূর্ণ নির্ধারিত বলে জানান তিনি। তবে শোয়েব মালিক দল ছেড়ে যাওয়ার পর ফরচুন বরিশাল জানিয়েছিল এই মৌসুমে আর ফিরবেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক। নাটকের শেষ হয়নি তখনও। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরচুন বরিশাল জানিয়েছে শোয়েব মালিক দলের সঙ্গে যোগ দিচ্ছেন। আগামী 3 ফেব্রুয়ারি স্লেট পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বরিশাল। খুলনার বিপক্ষে ওই ম্যাচের আগেই বাংলাদেশে আসবেন মালিক।